চলছে কেস আমাদের, তার মধ্যে আজকে আমরা এসেছিলাম, মাননীয় ভাস্কর ঘোষ আছেন, আছেন সৌগত লাহিড়ী, আছেন কৃষ্ণকান্তি রায়, আমরা সবাই এসেছিলাম আজকে এই ন্যাশনালের বিষয়ে কথা বলতে সিনিয়র আইনজীবীদের সাথে। আজকে সরাসরি একবার জেনে নিই, চলুন, ভাস্কর ঘোষ আছেন, উনি রাজ্য সম্পাদক, ওনার কাছ থেকে। নমস্কার। আপনারা জানেন যে বিগত এক বছরও হয়নি আমাদের এখনো ন্যাশনালের কেস ফাইল করার। এক বছরের মাথায় আগামী 1 ফেব্রুয়ারি এই মামলার শুনানি আছে এবং সেখানে মাননীয় বিচারপতি বলেইছেন যে ওই দিন অন্য কোনো মামলা তিনি শুনবেন না, সেকেন্ড হাফে দুটোর সময় মামলা ফিক্সড আছে, শুধু আমাদের মামলাটাই রেখেছেন কারণ ওই দিন আর কোনো ইয়ে হবে না, ওই দিনই হয়তো উনি রায় ঘোষণা করার চেষ্টা করবেন। এই নিয়ে আমাদের প্রস্তুতি তুঙ্গে, যেসব কাগজপত্র উনি বাড়তি কাগজপত্র চেয়েছিলেন সেই সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি এবং তার সাথে আজকে সিনিয়র আইনজীবীর সাথে বসা ছিল, আগের দিনও তিনি ছিলেন, আরও বিশদে তাকে বোঝানোর জন্য আমরা আজকে এসেছিলাম। আমাদের সাথে বিক্রম এবং সুদীপ্ত ব্যানার্জি দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, তার সাথে তাদের জুনিয়ররা ছিল এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ছিলাম, পীযূষকান্তি রায় ছিল, সৌগত লাহিড়ী ছিল এবং নির্ঝর কুণ্ডু ছিলেন। প্রাথমিকভাবে উনি যেটা বললেন যে এই মামলা খুব শক্তিশালী মামলা, আমাদের পক্ষে আইনি যে যুক্তি 1/1/2006 থেকে ন্যাশনালি এটার এফেক্ট পাওয়ার, সেটার জন্য যে আইনি জায়গা সেই জায়গাটা খুব পোক্ত এবং আশা করা যায় রায়ের কথা কেউ বলতে পারে না, কিন্তু আমরা কনফিডেন্ট যে এই মামলাতে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিতবে এবং তার ফল সমস্ত প্রাথমিক শিক্ষকরা পাবেন। মানে এটার বিষয়ে আমরা প্রায় অনেকটা এগিয়ে গেছি বলতে পারেন। আমি এই ভিডিওকে খুব দীর্ঘ করছি না, আমি সৌগতকে দিচ্ছি। সৌগতবাবুর কাছে জানতে চাই যে আপনারা কতটা আশাবাদী এবং কারা কারা এতে লাভবান হবেন এই মামলা। দেখুন, যখন এই অর্ডারটা বেরিয়েছিল তারপরে আমরা যখন আন্দোলনগুলো শুরু করি আমরা সেদিন থেকেই কনফিডেন্ট ছিলাম আমরা জিতবো। তারপরে আমরা যখন আইনি প্রক্রিয়াতে আসি তারপরের থেকে আমাদের কনফিডেন্স কমের তো নিয়ে আরো বেড়েছে। আজকে সনন্দন যে সিনিয়র আইনজীবী আছেন তার সাথে কথা বলার পরে আমাদের কনফিডেন্সটা আরো 4-5 গুণ হয়ে গেছে বলতে পারি। পৃথিবীতে চরমতম কোনো অঘটন না ঘটলে হয়তো আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের যে বঞ্চিত প্রাথমিক শিক্ষক সমাজ আছেন তাদেরকে খুব শিগগিরই আশার আলো দেখাতে পারবো। এটা আমরা একদম কায় মনোবাক্যে বিশ্বাস করি, বিশাল কোনো অঘটন না ঘটলে আমরা জিতছি এই কেসটা। আমরা চলে যাব পীযূষকান্তি রায় তার কাছে।